প্রতিনিয়ত আমরা মাস্টারবেশন করি এবং মাস্টারবেশন করার পর মুহূর্তে আমাদের ফিল হয় যে কাজটা আমরা ভালো করি না। এতে করে আমাদের বিভিন্ন সমস্যাও কিন্তু সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়গুলো সবগুলো ফিল করি কিন্তু তারপরে আমরা মাস্টারবেশন কিন্তু আসলে ছাড়ি না। অনেকেই আমরা চিন্তা করি যে মাস্টারবেশন ছেড়ে দিব। আজকে আমি আরও কিছু মারাত্মক আপনাদেরকে রোগ সম্পর্কে আইডিয়া দেব যে রোগগুলো কিন্তু মাস্টারবেশন করলে অপ্রতিনিয়ত কন্টিনিউ করে গেলে হতে পারে। সেই মারাত্মক রোগগুলো আসলে কী? বিজ্ঞান মতে আপনি জানেন যে নিয়মিত এবং পরিমাণ মতো মাস্টারবেশন করলে কোনো সমস্যা নেই, ভালো। কিন্তু আবার একটা খারাপ দিক হচ্ছে, যদি আপনার অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে যদি শুকানোর পরিমাণ কমে যায়, তাহলে অর্থাৎ 20 কোটির যদি নিচে চলে আসে, তাহলে আপনার সমস্যাগুলো সৃষ্টি হবে। কী সমস্যা সৃষ্টি হবে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার সন্তান জন্মদানে বাধা সৃষ্টি হবে, দিতে পারবেন না। যাই হোক, আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে দীর্ঘদিন বা প্রতিনিয়ত মাস্টারবেশন করলে কী কী ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো আসলে কী। আমরা প্রথমে জানবো ব্রেনের কিছু সমস্যা। ব্রেনে সমস্যার মধ্যে হচ্ছে আমাদের দেখবেন অনেক স্টুডেন্টরা রয়েছে পড়তে ভালো লাগে না, পড়লে ভুলে যায়, তাদের স্মৃতিশক্তি কমে যায়। অনেকে বলে যে আমার মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করে। এছাড়া স্নায়ুতন্ত্রে বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হয়, মাথা ঘোরায়, বমি বমি ভাব হয় ইত্যাদি সমস্যা কিন্তু দেখা যায়। তো এই মারাত্মক রোগ ছাড়াও বেশ কিছু রোগ কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে পারে। যেমন হচ্ছে অনেকে দেখবেন রাতে তার ঘুম আসে না, অস্থিরতা লাগে, খুব খারাপ লাগে, টেনশন ফিল হয়, বিভিন্ন খারাপ চিন্তা বা ভয় চিন্তা মাথার ভিতরে ঘোরাফেরা করে। এছাড়াও সবচেয়ে বেশি কমেন্ট আসে যে তাদের বিয়ের সঙ্গে বিভিন্ন সমস্যা হচ্ছে, লেকেজ অফ সিমেন্ট, অল্প উত্তেজনায় যাদের সিমেন্টগুলো বের হয়ে যায়, বা অনেকে দেখবেন বলে যাদের অনেক বেশি স্ট্রং হয় না, তারপর হচ্ছে সিমেন্টটা অনেক বেশি পাতলা, বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু থাকে। এই সমস্যাগুলো যে শুধু হবে তা না, এছাড়াও বেশ কিছু সমস্যা হয়ে থাকে। যেমন অনেকে বলে জাগা মোটা ঘোরাচ্ছে কোন ইত্যাদি সমস্যা। এছাড়া আমাদের অ্যাবডোমিনালে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে বেশ কিছু সমস্যা হয়ে থাকে। যেমন অনেকে বলে যে আমার খিদেই লাগে না, খাইতে ভালো লাগে না, গ্যাস গ্যাস হয়, বমি বমি ভাব হয়, এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। এছাড়াও বেশ কিছু সমস্যা হয়ে থাকে, যেমন হচ্ছে আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ভালো লাগে না, চোখের নিচে কালো দাগ হতে পারে, ব্রণ হচ্ছে, ইত্যাদি সমস্যা কিন্তু আপনার মধ্যে দিন দিন সৃষ্টি হচ্ছে। সো অবশ্যই এই মাস্টারবেশন আসক্ত থেকে বাঁচার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আগের ভিডিওতে আমি বলেছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং এগুলো এই মারাত্মক রূপ থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে এবং এগুলো ছাড়তে হবে। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিশ্রম থাকবে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।